একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ দিদি এত হেয়ার ফল হচ্ছে এত হেয়ার ফল হচ্ছে এই যে গরমে এত এত চুল পড়ে যাচ্ছে তার জন্য আমি কী ব্যবহার করব এই যে বর্ষা আসছে এর জন্য আমি কী ব্যবহার করব। যাই ব্যবহার করছি তার ফলে আমার চুলটা পড়ে যাচ্ছে দেখো রোজমেরি কিন্তু চুলের জন্য অনেক ভালো কিন্তু আমি কোন কোম্পানি রোজমেরিটা রোজমেরি ওয়াটার ব্যবহার করে থাকি আমার চুলের ওপর যাতে এত ভালো এবং এত লম্বা এত গোজ আমার চুল রয়েছে সেই সিক্রেটটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা লাইক করে দিও ডেফিনলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব নামগুলোকেও শাউট শর্ট দেব এখন সব মেয়েদের একটাই কমন প্রবলেম দিদি আমার মাথায় বেবি হেয়ার আসে না যা চুল রয়েছে সেটাই রয়ে গেছে হয় হেয়ার ফল হয়ে টাকলা হয়ে যাচ্ছি আর নালে কিন্তু চুল বাড়ছে না আর নালে চুল মাথায় নতুন চুল আসছে না এই প্রবলেমটা কিন্তু বহু বহু মেয়ের এখন হচ্ছে কিন্তু আমাকে একটু খেয়াল করে দেখো তো আমার মাথায় কিন্তু তারা তোমাদের একটু কাজ থেকে দেখিয়ে দিই আমার সরি সরি ফোকাস 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 ফোকাসে যা হ্যাঁ জাস্ট আমার হেয়ারটা দেখো আমার মাথায় এত ছোট ছোট বেবি হেয়ার এত ছোট ছোটো দেখো জাস্ট কত ছোট ছোট। এর থেকেও ছোট দেখাতে পারি দেখো পুরো মাথায় কিন্তু আমার এরকমভাবে বেবি হেয়ারে ভর্তি তোমরাও কি চাইছো তোমাদের মাথা যাতে এত বেবি হেয়ার আসুক এত বেবি হেয়ার আসুক যে তোমরাও পাগল হয়ে যাও হেয়ার লাগাতে হবে এত বেবি হেয়ার আসবে তার জন্য আমি কি ব্যবহার করছি তার জন্য আমি ব্যবহার করছি কিন্তু আলস গুডনেসের মেরি ওয়াটার যেটা হলো থিক হেয়ারের জন্য সব থেকে ভালো এর মধ্যে নেই কোনো প্যারাবিন এর মধ্যে নেই কিন্তু কোনো সালফেট যেটা হেয়ারের জন্য কোনো ক্ষতি হতে পারে আর তোমরা তো জানো আমি হেয়ারের ক্ষতি হবে এমন কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করব না তো ফার্স্টে তোমরা এটার প্যাকেজিংটা দেখে নাও প্যাকেজিংটা ভীষণ ইউনিক একটা প্যাকেজিং তোমরা এখানে গ্রিন কালার পেয়ে যাচ্ছ আর ঢাকনার মধ্যে কিন্তু তোমরা পেয়ে সব থেকে যেটা পছন্দ সেটা হলো একটা স্প্রের মধ্যে এসছে আমার অ্যাপ্লিকেশান করতে একদম কোনো প্রবলেম হয় না আর আমি যেহেতু ভীষণ কুড়ে আর সেইভাবে চুলটাকে ধরবো বাটিতে ঢালবো সেটা মাথায় লাগাবো তাতে আমার অনেকটা সময় চলে যায় সেই কারণে কিন্তু মানে স্প্রে বদলে এসেছে বলে আমার এটা ভীষণ ভালো লেগেছে এবার একটা কথা বলি তেল আর ওয়াটার দুটোকে কম্বাইন করবে না তেল কিন্তু ভারী হয় আর এই জলটা কিন্তু একদম হালকা হয় হালকা বলতে ধরো তুমি এখন এই ওয়াটারটাকে ফুল হেয়ারে অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্লিকেশন করার পরে তুমি কিন্তু বাইরে যেতে পারবে কিন্তু তুমি যদি তেল অ্যাপ্লিকেশান করে নাও পুরো মাথা থেকে কপাল থেকে বাইতে থাকবে যা গরম পড়েছে না সেই কারণে কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা তোমাদের হচ্ছে না আমি কিন্তু শুধুমাত্র এটা স্ক্যালপে ব্যবহার করছি না আমি কিন্তু ফুল লেনথেও ব্যবহার করি যাতে আমার দুমুখো চুলের সমস্যা না আসে যারা একটা রোজমেরি ওয়াটার নিয়ে বহুত কথা শুনেছ বা বহুত কোম্পানির দেখেছো তাদেরকে বলবো আমি কিন্তু এই নিয়ে তিনটে রোজমেরি ওয়াটার ব্যবহার করছি চুলের ওপর তার মধ্যে থেকেই একটাই কাজ করেছে আর একটা প্রোডাক্ট কাজ করেনি সত্যি কথা বলতে আমার এত হেয়ারফল হচ্ছিল এত হেয়ার ফল হচ্ছিলো তার জন্য আমাকে হেয়ার ফল কন্ট্রোলের শ্যাম্পু কিনতে হয়েছে ব্যবহার করার জন্য তাই জন্য বলবো কারোর কথায় বা কারোর কিছুতে মানে উঠে পড়ে লেগো না ওটাকে কেনার জন্য আগে ওটাকে দেখো ওটাকে পড়ার চেষ্টা করো যেগুলো আমি করি সেগুলো তোমরা করো না কারণ আমার পয়সাটা তো গেছে সেটা গেছেই আমি ভিডিও করতে পারিনি সেটাও গেছে কিন্তু আমার চুল যে পড়েছে যে চুল পড়েছে মানে বাড়ির প্রত্যেক কটা মানুষ আমাকে কথা শুনিয়েছে যা ইচ্ছা তাই যা ইচ্ছা চাই তুলে লাগাবি চুল নষ্ট করবি নষ্ট করবি নষ্ট করবি ঠিকই বলেছে এত হেয়ারফল হচ্ছিল মানে চিরুনি দিচ্ছি না চিরুনির মধ্যে গাদা গাদা চুল পড়ে আসছে তারপরে আমি ভাবলাম যে না এই আলস গুড নিচে যে নিউ লঞ্চ প্রোডাক্টটা বেরিয়েছে সেটা একবার ব্যবহার করে দেখি কারণ অনেক প্রোডাক্টে মানে অনেককে দেখছিলাম এটা রিভিউ করছে তখন ভাবলাম যে হয়তো আমারও কাজ করে যাবে সেই এই কথাটা মাথায় রেখে আমিও কিন্তু এটা কিনে ফেলাম আর কিনে ফেলে যা রেজাল্ট পেয়েছি সেটা তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না তোমরা তো দেখতেই পারছো আমার মাথায় প্রচুর বেবি হেয়ারের সংখ্যাটা বেড়ে গেছে আগে হতো একটা দুটো হতো কিন্তু এখন প্রচুর পরিমাণে বেবি হেয়ার আমার ফুল মাথার মধ্যে চলে এসছে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে চাইছো তাছাড়া তোমাদের চুলকে করতে চাইছো গোছ এবং মোটা মোটা চুল যাদের সব থেকে ভালো লাগে মোটা চুল তাদের জন্য কিন্তু এই রোজমেরি ওয়াটারটা মোটা চুল বলতে চুলে মানে প্রচুর বেবি হেয়ার আসবে এটাকে ব্যবহার করে কিন্তু তোমাদের চুল লম্বা বাড়বে না মাথায় বেবি হেয়ার আসবে আর কাজ হবে যেটা হলো তোমাদের যদি চুলের নিচে আগার দিকে দুমুকো চুলের সমস্যা থেকে থাকে তার জন্য যদি চুল কাটতে হয় তাহলে সেটা আর কাটতে হবে না এই ওয়াটারটাকে ব্যবহার করলে কিন্তু দুমুকো চুলের সমস্যা থেকে তোমরা রিকভার পেয়ে যাবে তাছাড়া কিন্তু তোমাদের মাথায় প্রচুর পরিমাণে বেবি হেয়ার আসবে এবং চুলটা কিন্তু অনেকটা বেশি গোছ হবে লম্বা হবে না আরেকটা কথা আমি যেটা বলছিলাম যে তেল ব্যবহার করে কিন্তু আমরা বাইরে যেতে পারি না কিন্তু এটা ব্যবহার করে তোমরা অ্যাটলিস্ট চার দিন পাঁচ দিন অবধি কিন্তু শ্যাম্পু না করে থাকতে পারো তেল ব্যবহার করলে অ্যাটলিস্ট তোমরা তেল দুদিন মাথায় রাখতে পারো তারপর কিন্তু তোমাদের অতি অবশ্যই শ্যাম্পু করতে হয় কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু তোমাদেরকে চার পাঁচ দিন তো অ্যাটলিস্ট তোমরা চোখ বন্ধ করে এটা নিয়ে চালাতে পারবে আমি তো ছ দিনও চালিয়ে দিই আর আমিও কিন্তু আজকে এটা ব্যবহার করে বসেছি কিন্তু তোমরা কোথা দিয়েও বলতে পারবে না দিদির চুলে আজকে তেল বা ওয়াটার কিছু লাগিয়েছি এতটা ঠিক এবং এতটা ভালো যে আমার ভীষণ পছন্দের এবার যারা চাইছো আমার মতো চুল লম্বা এবং গোচ করতে তাড়াতাড়ি যাও আলস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা ট্রাই করে দেখতে পারো এটা ব্যবহার করার কোনো বয়সীমা নেই যদি তোমাদের বাড়িতে বেবি থেকে থাকে এবং তার চুল না বেড়ে থাকে বা তোমরা মাথা ফাঁকা ফাঁকা দেখতে পারছো ওখান দিয়ে চুল গজাচ্ছে না তারা কিন্তু রোজমেরি ওয়াটার ট্রাই করতে পারো এটা ব্যবহার করলে ঠান্ডা লেগে যায় না আর এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট যারা প্রচুর পরিমাণে চুলকে ভালোবাসে এবং গোছ করতে চাইছো তারা কিন্তু ডেফিনেটলি রোজমেরির এই ওয়াটারটা ট্রাই করে দেখতে পারো রোজমেরি ওয়াটার কিন্তু সব থেকে ভালো হেয়ারের জন্য হেয়ারকে ভালো এবং লম্বা এবং গোছ করার জন্য আজকে যে আমি প্রোডাক্টটা দেখালাম সেটা কিন্তু তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছো তাছাড়া তোমরা অফলাইনও পেয়ে যাবে আমি এটা অফলাইন কিনেছি সে কারণে তোমাদেরকে কোনো লিঙ্ক আমি প্রোভাইড করতে পারলাম না যদি তোমাদের কোনো লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে জানাতে পারো আমি চেষ্টা করবো একটা লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার আশা করবো এই প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদেরকে আর কিছু বলতে চাইছি না যারা খুব তাড়াতাড়ি মাথার মধ্যে বেবি হেয়ার আনতে চাইছো তারা আলফস গুডনেসের কিন্তু রোজমেরি এই ওয়াটারটা ট্রাই করে দেখতে পারো এর মধ্যে নেই কোনো প্যারাবেন নেই কোনো সালফেট কোনো রকম কোনো প্রবলেম হবে না তোমাদের হেয়ারে তোমরা চোখ বন্ধ করে এটাকে ব্যবহার করতে পারো আমি কিন্তু এটা ব্যবহার করছি বলে নয় আমি এটার একটা বড়ও অর্ডার করেছি কারণ এটা ব্যবহার করে আমি অনেকটা বেশি বেনিফিট পেয়েছি সে আমি ছোটো থেকে বড়োতে শিফট হতে চাইছিলাম এটা আমি কতদিন ব্যবহার করেছি এটা আমি ব্যবহার করেছি কিন্তু আজকে তেরো দিন মতো আমি কিন্তু এটাকে ব্যবহার করে ফেলেছি অলরেডি এবং কাজটা কত সুন্দর তোমরা দেখতেই পারলে আর তোমরা যদি কন্টিনিউ এটাকে ব্যবহার করতে থাকো তাহলে তোমাদের হেয়ার কী হবে পুরো মাথায় বেবি হেয়ার ভরে যাবে আর যারা চাইছো পুরো মাথায় বেবি হেয়ার ভরাতে তারা তাড়াতাড়ি জার্টার ট্রাই করার অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে তো চলো দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে অ্যাপ্লিকেশন করছি অ্যাপ্লিকেশন করার সঠিক নিয়মটাও তোমাদের জানতে হবে তো চলো দেখে নেওয়া যাক ওয়াটারটা ব্যবহার করার প্রথমে তোমাদেরকে চুলে ভালো করে কম করে নিতে হবে যাতে কোথাও কোনো জায়গায় ট্যাঙ্কের না থাকে এটা অ্যাপ্লিকেশন করা ভীষণ সোজা জাস্ট চুলগুলোকে এইভাবে তুলে নেবে এবং মাথার গোড়ায় গোড়ায় অ্যাপ্লিকেশন করবে ভালো করে কিন্তু গোড়াতে অ্যাপ্লিকেশন করবে আর অ্যাপ্লিকেশন করাটা ভীষণ সোজা জাস্ট স্প্রে করবে এবং সবকটা গোড়ায় কিন্তু আমাদের এই ওয়াটারটা চলে যাচ্ছে এবার ওয়াটারটা অ্যাপ্লিকেশন করছি কোথা দিয়ে দেখে বুঝতে পারছো যে আমি চুলে কিছু ব্যবহার করছি একদম কিচ্ছু বোঝা যায় না যে চুলে কিছু আমি ব্যবহার করেছি আমি কিন্তু চুলের শুধু গোড়াতেই অ্যাপ্লিকেশান করি না আমি কিন্তু লেনতেও ব্যবহার করে থাকি তোমরা চাইলে শুধু গোড়াতেও ব্যবহার করতে পারো কিন্তু আমি লেন্তে ব্যবহার করে থাকি ভালো করে ফুল হেয়ারে অ্যাপ্লিকেশান করে নেওয়ার পর কোনো মতে কিন্তু চুলের মধ্যে কম ছোঁয়াবে না বা চিরুনি দিয়ে আঁচড়াবে না এরম করে নিয়ে তোমরা রাত্রেবেলা বিনুনি করে নিতে পারো তাছাড়া তোমরা যদি দিনের বেলা ব্যবহার করে থাকো তাহলে খোপা করে রাখতে পারো আর রাত্রে যদি ব্যবহার করে থাকো তাহলে কিন্তু একটু চেষ্টা করবে যে অ্যাপ্লিকেশন করে শুতে চলে যাবে না একটু সময় নিয়ে নেবে তারপর তোমরা শুতে যেতে পারো অ্যাপ্লিকেশন করা হয়ে যাবার পরে কিন্তু আমি যেটা করছি দেখে নাও ভালো করে কিন্তু মাসাজ করে নি খুবই হালকা হাতে এক থেকে দু মিনিট লাগে মাসাজ করতে একটুখানি করে নেবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান যেটা করলে যেখানে যে গোড়াটায় যায়নি সেটা কিন্তু তোমাদের এই হাতের মাধ্যমে চলে গেলো আমি যেহেতু দিনের বেলা ব্যবহার করেছিলাম সে কারণে আমি একটা খোপা করে নিলাম আর তোমরা রাত্রে ব্যবহার করলে বিনুনি করে রাখতে পারো শুধু চেষ্টা করবে ব্যবহার করে একদম শুতে না যাওয়ার একটু দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে নিই তার কিন্তু শুতে যেতে পারো অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু কোথা দিয়েও বোঝা যায় না কিছু অ্যাপ্লিকেশান করেছি তোমরা ট্রাই করে দেখতে পারো আজকের জন্য টাটা তোমরা কিন্তু দেখতেই পারলে যে এটাকে আমি কীভাবে ব্যবহার করলাম এটা ব্যবহার করা যতটা ইজি এবং ততটাই কিন্তু ভালো কাজ পাওয়া যায় তো তাড়াতাড়ি যেটা ট্রাই করার অবশ্যই বারবার বলি অবশ্যই আমি কমেন্টে জানাবো যে তোমাদের কতটা কাজ হচ্ছে আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবো ছোট একটা বেলবোটনা ছোট হিট করে দিই যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ